এসেছি অল দ্য ওয়ে টু আডানা শহরে আমরা থাকি, সেখান থেকে আমরা এসেছি অল দ্য ওয়ে বাস্তবপুর চুয়াডাঙ্গার একটি ছোট গ্রাম। আয়াত ইজ ভেরি হ্যাপি, শি ইজ ভেরি এক্সাইটেড মাঠে দেখার জন্য কি করে খেজুরের রস কালেক্ট করা হয় সেটা পুরোটা প্রসেস আমরা দেখবো। সো উই আর ভেরি এক্সাইটেড, আমরা এখন যাচ্ছি সেখানে। মাটির রাস্তা, আমরা যাচ্ছি এখন খেতে। ইমরান আছে এডি ক্যামেরা নিয়ে, ইমরান ভালো ভালো শট নিতে হবে কিন্তু। ইমরান ইয়েস, হায়াতের মতো বলছে ইয়েস। এন্ড এখানে সবগুলো কলস কলসি রেডি আছে। এটাকে এখানে আঞ্চলিক ভাষায় বলে ভাল ভাল। আমার শাশুড়ি আমাকে ডাকছে, আর গাছ কাটা হবে না, জলদি আসো। সো জলদি জলদি যাচ্ছি আমরা। ইমরান মাকসুদ, থ্যাংকস টু দেম, ওরা আমাকে নিয়ে আসছে। অ্যাকচুয়ালি এটা হলো সাপ মারা লাঠি, এটা যদি সাপ আক্রমণ করে তো এটা থেকে প্রতিহত হতে হবে, সেজন্য এই সাপ মারা লাঠি। যা দেখছি তাই মুগ্ধ হচ্ছি, কারণ এরকম গ্রামে দেখা যায় সবসময় আসা হয় না। এবং আমি অরিজিনালি ঢাকার, সো গ্রাম আমার লাইফে দেখা হয়েছে খুব কম, বিয়ে করার পরে উনি শ্বশুর বাড়িতে এসে দেখা হয়েছে। সো যাই দেখছি তাই মুগ্ধ হচ্ছি। পিছনে সারি সারি পেঁপে গাছ, এবং গাছে পেঁপে ঝুলে আছে, সামনেও পেঁপে গাছ, সব জায়গায়। ইভেন গাছে কোনো পাতা নেই কিন্তু পেঁপে আছে। সো ভেরি বিউটিফুল, সূর্য ডুবে যাচ্ছে, একদম লাইক ভেরি ভেরি লাভলি ভিউ দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছে। এখানে আছে অনেক অনেক খেজুর গাছের পাতা, ড্রাইড পাতা শুকিয়ে গিয়েছে। ভেরি নাইস লাভলি ভিউ। সো আমরা আসছি একটা ঘোড়া নিয়ে, একটা কলস নিয়ে রস নিয়ে যাওয়ার জন্য। এখন এখনো রস রেডি হয়নি, তাই সব গাছ থেকে অল্প অল্প যতটুকু হয়েছে সেই রসটা নিয়ে আর তো কিছু করেনি, অল্প অল্প করে দেয়া হচ্ছে সব গাছ থেকে। এটা আমাদের একটা একটু পড়ে গেছে, এটা আমাদের একটা ফুপা, যে খুবই এক্সপার্ট এটা করতে। এরা কেউ এটা পারবে না, কেউ পারবে এটা করতে? এখানে আটটা তুমি পারবা? আমার মনে হয় উঠতে পারবো কিন্তু কাটতে পারবো। ওই সাইডে পারে, ওটা ভাগনে, ওটা ভাগনে দুজনে কাটলাম। হ্যাঁ দুজনে কাটলাম। হ্যাঁ তুমি পারো নাকি? পারতাম আমি, আমি আগে কাটতে দিই। ইমরান পারবা না? পড়ে যাবে। আমার মেজো দেবো ট্রাই করছে। ভেরি এক্সপার্ট, ভেরি এক্সপার্ট। মিনিটের মাঝে উপর উঠে যাচ্ছে, এত উপরে কাছে।
এবং এখান থেকে সে ট্রাই করছে আর একটু বেশি খেজুরের রস কি উঠলো কিনা সেটা দেওয়া যায় কিনা, সে ট্রাই করছে। এটা হলো ফুপার ছেলে, তো সে নিজেও খুবই এক্সপার্ট, এত ছোট কিন্তু উঠে যাচ্ছে, কত উপরে উঠে গিয়েছে। আসলে এটা একটা সত্যি একটা স্পোর্টস, না খাবো না, এই কুপা আমাদের অনেকগুলো পেঁপে দিয়ে দিয়েছে, এই সব পেঁপে নিয়ে গাছের থেকে পেঁপে নিয়ে আমরা যাচ্ছি, এখন হেঁটে হেঁটে আমরা যাচ্ছি আরেকটা পাশের মাঠে, ওখানে থেকে আরো খেজুরের রস কালেক্ট করা হবে, পুরো কলসি যেন ভরে যায়। গরুর গাড়ি গ্রামের আরেকটি ঐতিহ্যবাহী জিনিস, সো কিন্তু এখন আর গোধুলি একটাই বলা হয়, এখন ধুলো তো নেই, এটাকেই বলা হয় তো গোধুলি, গোধুলি গোধুলি লগ্ন। এই সময় খেত থেকে খাওয়া দাওয়া করে বাসায় যায়। আচ্ছা আচ্ছা, রাখাল বাড়িতে নিয়ে যাচ্ছে। কি গাছ এটা? তুলা, তুলা গাছ, কটন। আচ্ছা, এত ভালো লাগছে এই গাছটা, শিকড় গুলো সব ঝুলে আছে। এখানে একটা ছবি তুললাম দাঁড়িয়ে, এখন আবার হাঁটছি। খুব ভালো লাগছে গ্রামের মেঠো পথ দিয়ে, একদম কাঁচা রাস্তা দিয়ে হাঁটতে, একদম সূর্য ডুবে যাচ্ছে সাইডে, আমরা হাঁটছি সোজা অ্যান্ড ধান ক্ষেত। ও ওয়াও, কলা গাছ, কলা ঝুলে আছে, রিয়েলি অ্যামেজিং, খুব ভালো লাগছে হাঁটতে। হয়তো এটা খুবই নর্মাল সবার কাছে, হয়তো যারা তাদের দাদি বাড়ি নানি বাড়ি গ্রামে অথবা গ্রামে থাকা হয় শহরে, ছোট শহরে, যেহেতু আমার আশা হয় কম, এবং আমি যেহেতু গ্রামে ছোট থাকতে থেকেও খুব একটা বেশি আশা হয়নি আমার, তাই হয়তো আমার কাছে এত বেশি ভালো লাগছে, সব কিছু যা দেখছি তাই ভালো লাগছে। অ্যান্ড স্পেশালি আয়াতের জন্য ভালো লাগছে, ও যা দেখছে তা নিয়ে খুব এনজয় করছে, স্পেশালি মুরগি ছানা, হাঁসের ছানা, ছাগলের বাচ্চাগুলো, সব কিছু নিয়ে। আমি তো আসলে এগুলো দেখছি, আমার কাছে নতুন কিছু না, বাট যখন আবার নতুন করে দেখছি সেগুলোর জন্য আর ভালো লাগছে, সবকিছু নতুনই মনে হচ্ছে নাকি আবার, এবং অনেক কিছু চেঞ্জ হয়েছে আমার, বেসিক্যালি আমার চেঞ্জটা আসলে বেশি চোখে ধরছে, আগে কেমন ভাবে সব কিছু করতো এখন কিভাবে করতেছে, এগুলোই আসলে বেশি ভালো লাগছে। আচ্ছা, যত দেখছি ভালো লাগছে, আসলে রূপসী বাংলা যে বলা হয়, রিয়েলি ইট রিয়েলি মিন্স ইট, শিমুল গাছ, শিমুল গাছ, সো লেটস চেক আউট শিমুল। আচ্ছা, লাল ফুলটা, ওয়াও, ভেরি নাইস, বিউটিফুল, বাঁশঝাড়, তাই না রেখে বলে, বাঁশঝাড়, নারিকেল গাছ, ভুট্টা গাছ, ভুট্টা ক্ষেত, ভুট্টা ক্ষেত, এটা তাই তো, ভুট্টা ক্ষেত, ভুট্টা তো খাওয়া হলো না। আসলে যা দেখছি তাই খাওয়া হচ্ছে, মোটামুটি কোনো কিছু বাদ নেই, সিজনাল যা ফ্রুট আছে, যা খাবার আছে, পিঠা থেকে শুরু করে সব কিছু খাওয়া হচ্ছে, সেটাও একটা মজার ব্যাপার, যেটা হয়তো লন্ডনে সবসময় অ্যাভেলেবল না, পাওয়া যায় না, স্পেশালি আমার কাছে, কারণ আমার প্রিয় খাবারে একটি হলো পিঠা, আমি খুবই পছন্দ করি পিঠা, আমার প্রিয় পিঠার একটা হলো ভাপা পিঠা, আমার খুবই পছন্দ। সো এবারে এসেও যেহেতু শীতের সময় আসা হয়েছে, একদম গুড়টা একদম ফ্রেশ, সেই গুড় দিয়ে অনেক পিঠা খাওয়া হচ্ছে, অনেক ছবিও তোলা হয়েছে, চেষ্টা করবো সেগুলো শেয়ার করতে। সো এখানে আমরা এখনও অপেক্ষা করছি খেজুর রসের। ঢেলে নিয়ে যাওয়া হবে তাই তো, খেজুরের রস দিয়ে আমরা অলরেডি পায়েস বানিয়েছিলাম, সেভাবে খেজুরের রস দিয়ে পায়েস বানিয়েছিলাম সেটার ভিডিও আছে আমার চ্যানেলে, আমরা লাস্ট উইক আমরা খেজুরের রস দিয়ে পায়েস বানিয়েছি, ইট ওয়াজ রিয়েলি ডেলিশিয়াস, রিয়েলি ইয়ামি, তো সেটা রেসিপিও চেক করতে। এই ছিল আজকের ব্লগ, কুইক ব্লগ, অ্যান্ড
আমাদের খেজুর রস থেকে, খেজুর গাছ থেকে খেজুর রস কালেকশনের ব্লগ। তো আশা করছি ভালো লেগেছে, ভালো লাগলে গিভ মি আ বিগ থামস আপ। বাংলাদেশে থাকলে সবাই বাই বলে দাও, বাংলাদেশে থাকলে আরও ব্লগ দেখতে চাইলে প্লিজ জানাও কমেন্টে। অবশ্যই যতদিন এই ব্লগ যাবো ততদিন হয়তো আমরা বাংলাদেশ থেকে চলে যাবো। So see you soon on my next video. Till then, bye. 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 Bye.